অনর্গল ইংরেজি বলতে গেলে আপনাকে শিখতে হবে নানা ধরনের শব্দ এবং তাদের ব্যবহার আজকে আমরা শিখব এমন কিছু শব্দ যেগুলি সাধারণত খাবার সাথে রিলেটেড ইংরেজি বলতে গেলে এগুলি জানা খুবই প্রয়োজন কারণ এগুলি আমাদের প্রতিদিনের জীবনে সব সময় কাজে লাগে বিটার বিটার মানে তেতো যেমন আমরা বলতে পারি এই চাটি খুব তেতো দিস টি ইজ টু বিটার দিস টি ইজ টু বিটার এই ওষুধের স্বাদ তেতো দিস মেডিসিন টেস্ট বিটার দিস মেডিসিন টেস্ট বিটার বিটার শব্দটিকে আমরা এইভাবেও ব্যবহার করতে পারি যেমন তার এক তিক্ত অভিজ্ঞতা ছিল হি হ্যাড এ বিটার এক্সপিরিয়েন্স হি হ্যাড এ বিটার এক্সপিরিয়েন্স ডেলিসাস ডিলিশাস মানে সুস্বাদু এই কেকটি খুব সুস্বাদু দিস কেক ইজ ভেরি ডিলিশাস দিস কেক ইজ ভেরি ডিলিশস্বাদু খাবার তৈরি করেছিল সি মেড এ ডিলিশিয়াস মিল ফর হিম সি মেড এ ডিলিশাস মিল ফর হিম ফ্রেশ ফ্রেশ মানে তাজা বা টাটকা আমি কিছু টাটকা ডিম চাই আই ওয়ান্ট সাম ফ্রেশ এগস আই ওয়ান্ট সাম ফ্রেশ এগস রুটিটি টাটকা নয় দ্য ব্রেড ইজ নট ফ্রেশ দ্য ব্রেড ইজ নট ফ্রেশ আবার আমরা এটাও বলতে পারি আমি একটু তাজা বাতাস পছন্দ করি আই লাইক ফ্রেশ এয়ার আই লাইক ফ্রেশ এয়ার গ্রীসি গ্রিসি মানে চর্বি মাখানো বা তেল চিটে গ্রিসিকে আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি যেমন গ্রিসি ফুড গ্রিসি ডিশেস গ্রিসি স্কিন গ্রিসি হেয়ার ইত্যাদি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলি খুব চর্বিযুক্ত দিজ ফ্রেঞ্চ ফ্রাইজ আর টু গ্রিসি খাবারটি ভারী এবং চর্বিযুক্ত ছিল দ্য ফুড ওয়াজ হেভি অ্যান্ড গ্রিসি দ্য ফুড ওয়াজ হেভি অ্যান্ড গ্রিসি তার লম্বা তেল চিটে চুলগুলি তার কাঁধে ঝুলেছিল হা লং গ্রিসি হেয়ার হাং ডাউন টু হার শোল্ডার্স হার লং greasy হেয়ার hung ডাউন টু হার shoulders. জুসি জুসি মানে রসালো বা সরস আনারসটি মিষ্টি এবং রসালো ছিল দ্য পাইন অ্যাপল ওয়াজ সুইট অ্যান্ড জুসি এখানে আমরা জুসিকে খাবারের জন্য ব্যবহার করলাম আবার জুসিকে এইভাবেও ব্যবহার করা যায় যেমন তুমি কি কিছু সরস পরচর্চা শুনতে চাও ডু ইউ ওয়ান্ট টু হিয়ার সাম জুসি গসিপ ডুই ওয়ান্ট টু হিয়ার সাম জুসি গসিফ স্পাইসি স্পাইসি মানে মশালাদার খুব বেশি মশালাদার খাবার না খাওয়ার চেষ্টা করো ট্রাই নট টু ইট টু মাছ স্পাইসি ফুড ট্রাই নট টু ইট টু মাচ স্পাইসি ফুড আপনি কি মশালাযুক্ত খাবার পছন্দ করেন ডিউ লাইক স্পাইসি ফুড ডিউ লাইক স্পাইসি ফুড সাওয়ার সাওয়ার মানে টক আঙুর টক হয় দ্য গ্রেপস গ্রেপস আর আর দ্য এটি একটি টক গন্ধ ছিল কিন্তু ভালো ইট ওয়াজ এ বাট গুড ইট ওয়াজ এ সাওয়ার স্মেল বাট গুড নিউট্রিশাস নিউট্রিশাস মানে পুষ্টিকর আমি পুষ্টিকর ব্রেকফাস্ট খেয়েছি আই এট এ নিউট্রিশাস ব্রেকফাস্ট আই এট এ নিউট্রিসাস ব্রেকফাস্ট দুধ ওয়াইনের চেয়ে পুষ্টিকর মিল্ক ইজ মোর নিউট্রিশাস দেন ওয়াইন মিল্ক ইজ মোর নিউট্রিশাস দেন ওয়াইন রোটেন রোটেন মানে পচা এই মাংসটি পচা দিস মেড ইজ রোটেন দিস মেট ইজ রোটেন একটি পচা আলু পুরো বাক্সটি নষ্ট করে দেয় ওয়ান রোটেন পটেটো স্পলস দ্য হোল বক্স সল্টি সল্টি মানে নোনতা স্যুপটি খুব নোনতা স্বাদ ছিল দ্য স্যুপ হ্যাড এ ভেরি সল্টি টেস্ট দ্য স্যুপ হ্যাড এ ভেরি সল্টি টেস্ট আমি নোনতা খাবার পছন্দ করি আই লাইক সল্টি ফুডস আই লাইক সল্টি ফুডস সুইট সুইট মানে মিষ্টি আমার চা খুব মিষ্টি মাই টি ইজ টু সুইট আমি কিছু মিষ্টি খেতে চাই আই উড লাইক টু ইট সামথিং সুইট আই উড লাইক টু ইট সামথিং সুইট টাট টাট মানে টক আমি টক আপেল পছন্দ করি না আই ডোন্ট লাইক এ টাট অ্যাপেল আই ডোন্ট লাইক এ টাট অ্যাপেল টেস্টলেস টেস্টলেস মানে স্বাদহীন মাংসটি শুকনো এবং স্বাদহীন ছিল দ্য মিড ওয়াজ ড্রাই অ্যান্ড টেস্টলেস দ্য মিড ওয়াজ ড্রাই অ্যান্ড টেস্টলেস সুপটি অনেক বেশি বেস্বাদ ছিল দ্য স্যুপ ওয়াজ রেদার টেস্টলেস দ্য স্যুপ ওয়াজ রেদার টেস্টলেস ইয়ামি ইয়ামি মানে মুখরোচক এই কেকটি সত্যি খেতে খুব ভালো দিস কেক ইজ রিয়েলি ইয়ামি দিস কেক ইজ রিয়েলি ইয়ামি আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন